নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর পৌরসভায় সুপার শাখার বাহন মন্ত্রী মার্গারেটের হাতে উদ্বোধন। গুমরা জালালপুরে প্রচুর বিদেশি মদ বাজেয়াপ্ত, আটক গাড়ি চালক। ভিনধর্মী যুবকের কাছে শারীরিক শোষণ, সুবিচার পায়নি নাবালিকা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কেন্দ্রীয় বিদেশ বিষয়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা মঙ্গলবার শিলচর পৌরসভা কার্যালয়ে নয়া সুপার সাকার ইলেকট্রিক বাহনের উদ্বোধন করেন। এই মিনি সুপার সাকার মেশিন দিয়ে সজ্জিত বৈদ্যুতিক যানগুলি রাজ্যে প্রথমবারের মতো শিলচর শহরের বিভিন্ন এলাকায় নালা পরিষ্কার করতে ব্যবহার করা হবে। পৌরসভা অফিসে এক অনুষ্ঠানে মার্গারিটা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। বহুকাল ধরে নিয়মিত বন্যা সমস্যার সমাধানে শহরে মাস্টার ড্রেন সিস্টেম বাস্তবায়ন করা হবে এবং আগামী দিনগুলিতে শহরের সম্প্রসারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। তিনি শিলচরকে আসামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে অভিহিত করে বলেন, সরকার শহরের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করার কথা ভাবছে। সোমবার মন্ত্রী মার্গারিটা বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আশ্রিতদের সাথে মত বিনিময় করেন। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি জরিপ করার পাশাপাশি কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী বিভিন্ন দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেন। মন্ত্রী বন্যায় কাছাড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া সরকারি অনুদানের হিসাব পর্যালোচনা করেন। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার বিভিন্ন নদী বাঁধ ও স্লুইস গেট বাস্তবায়নের জন্য জলসম্পদ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। এদিন পুরসভার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় প্রমুখ অংশ নেন। বিশ্বশর্মার পরিকল্পনা আর ওনার হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে কিছুটা কাজ হবে, আর আই এম ভেরি মাচ অপটিমিস্টিক দ্যাট আওয়ার বোথ দ্য গভর্নমেন্টস দ্যাট ইস ডাব্লিউডি গভর্নমেন্টস উইল ডু ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফর সলভ রিজলভিং দিস কাইন্ড অফ প্রবলেমস। আই এম অপটিমিস্টিক, বাট রাইট নাও অ্যাজ এ ইউনিয়ন মিনিস্টার আই শুড নট কমেন্ট বিকজ মাচ গোয়িং অন অ্যান্ড ফর ওয়াজ দ্য প্ল্যানিং আই শুড গো থ্রু প্রজেক্টস অ্যান্ড প্ল্যানিংস। সো উই অ্যাপ্রিশিয়েট, ইজ দ্যার এনি লার্জার প্ল্যান টু solve the entire issue? Yes, already I have mentioned that there is a master plan for almost all the towns and cities of our Assam and the Northeast, and ami apnako dikimati janaisu kichu bigyan unnato khonmoto bhabe kam koribo laibo. Silchar khon ekhon ashomor bhitore prachin shohor, iyat ami 6 bochor to beshi lok ami iyat bashinda hoi asu, জনসংখ্যা বাঢ়িছে, কিন্তু আমার মৰমৰ শিলচৰখন একেই আকৃতিত আছে। গতিকে বাট পথবিলাক কেতিয়াৰ দিনত, ব্ৰিটিছৰ দিনত বা তাতকৈ আগৰ যিটো নিৰ্মাণ হৈছিল তাৰ চাৰিওকাষে ঘৰ, এতিয়া হঠাৎ বোলে চহৰখন মই ডাঙৰ কৰিলোঁ সেইটো সম্ভৱ নহয়। গতিকে মিউনিচিপেল বৰ্ডে আমাৰ জনগণৰ সহযোগত, আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন সকলোবিলাকে মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত সহযোগত এটা পৰিকল্পনা, কেৱল শিলচৰ বুলি নহয় বাকী চহৰবিলাকে কৰিছে, গুৱাহাটী কৰিব কৰিছে, গতিকে এইটো সময় লাগিব। সেইটো হ'ল দীৰ্ঘম্যাদী প্রকল্প বা পৰিকল্পনা। সোমবার রাতে বরখোলা আবগারি বিভাগের ইনচার্জ অরুণ কুর্মি এক অভিযান চালিয়ে কাছাড় জেলার গুমরা জালালপুর থেকে 6 চাকার গাড়ি থেকে 70 কার্টন বিদেশি মদ বাজেয়াপ্ত করেন। সেই সঙ্গে আটক করা হয় গাড়ি চালককে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবগারি সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজরিকা বলেন, বাজেয়াপ্ত করা বিদেশি মদের বাজার মূল্য 5 লক্ষ টাকা হবে। তিনি জানান, অবৈধ মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের কালে উপস্থিত ছিলেন মনোজ গুপ্তা, অরিজিৎ দে সহ অন্যান্য কর্মীরা। কিন্তু আমি আজি ইয়াত সফল হলোঁ। যোৱা ৰাতি প্ৰায় 12টা বজাত আমি বিশ্বস্ত সূত্ৰৰ পৰা এক খবৰ পাওঁ। সেই খবৰ অনুসৰি আমি আমাৰ যিটো অসম আৰু মেঘালয়ৰ বৰ্ডাৰ জালালপুৰত আমি এখন ট্ৰাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। সেই ট্ৰাকখনত আমি প্ৰায় 70 কেজ অবৈধ মেঘালয় প্ৰস্তুত কৰা সুৰা আমি জব্দ কৰোঁ। আৰু তেওঁলোকে আজিকালি যিসকলে অবৈধভাৱে এইবিলাক কাৰবাৰ কৰে, তেওঁলোকে খুব বুদ্ধি কৰি বস্তুবিলাক আনে। তেওঁলোকে দৰৱৰ কাৰ্টুনৰ মাজত, পাচলিৰ মাজত, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন সামগ্ৰীৰ মাজত তেওঁলোকে লুকুৱাই পেলাই বস্তুখিনি সৰবৰাহ কৰে।
কিন্তু আমি বিশ্বস্ত সূত্র খবর পাও সেই অনুসারে আমি নির্দিষ্ট গাড়ি আমি জব্দ করো। জব্দ করে আমি খানতালাসী করো। খানতালাসী করোতে আমার এই 70 কেস অবৈধ মেঘালয় প্রস্তুত করা মদ জব্দ করবলে সক্ষম হোক, আর আমি ড্রাইভারকো অলরেডি ডিটেইন করছো, আর আজি আমি মহামান্য আদালতত এই যে সুরা আপনি যান বিদেশি সুরা জব্দ করেছে, এই বাজারের মূল্য কি হব? বাজারের মূল্য এটা প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ। বরখোলার বাসিন্দা বছর 16 এক নাবালিকা ভিনধর্মী এক যুবকের কাছে শারীরিক শোষণের শিকার হয়েও সুবিচার পায়নি। জানা গেছে 2021 সালে কাছাড়ের পুটিছড়া এলাকার বিবাহিতা ডালিম হোসেন ওরফে কবির নামের এক যুবক বরখোলার এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফেরার চক্রান্ত করে, কিন্তু নাবালিকা তার প্রলোভন অস্বীকার করলে ডালিম হোসেন একদিন নাবালিকার ঘরে কেউ না থাকার সুযোগে পেছনের দরজা ভেঙে নাবালিকাকে পিস্তল দেখিয়ে তার সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি গোপনে একটি ফটো উঠিয়ে তাকে নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকে। পরিবারের লোকেদের প্রাণে মারার হুমকিও দিয়ে এসে এতে নাবালিকা ভয়ে ঘটনা লুকিয়ে রাখে এবং ডালিম হোসেন তাকে নানাভাবে ভয় দেখিয়ে আরও বেশ কয়বার তার পাশবিক বাসনা মেটায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর গ্রামবাসীরা সভা সমিতির মাধ্যমে ঘটনার মীমাংসা করার আশ্বাস দিয়ে 4 মাস থানায় মামলা করতে দেয়নি। শেষ পর্যন্ত কোনো সুবিচার না পেয়ে নাবালিকার পরিবার বরখোলা থানায় মামলা দায়ের করলে থানার তৎকালীন ওসি ও আইও মিলে নাবালিকার পরিবারকে টাকার লোভ দেখানোর পাশাপাশি নানা ভয় ও চাপ সৃষ্টি করে মামলা তুলে নেওয়ার কথা বলেছেন বলে অভিযোগ। কিন্তু তারা বরখোলার তৎকালীন ওসির কথা অস্বীকার করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু আর্থিকভাবে দুর্বল হয় আদালতে আসা যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি, এতে মামলা থানায় পড়ে থাকে। এদিকে চলতি বছরের 5 মে রাত 1টা নাগাদ ফের ওই নাবালিকা ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে নাবালিকার মা ও বাবা ফের বরখোলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার 2 দিন পর বরখোলা থানার বর্তমান ইনচার্জ নাবালিকার মা ও বাবাকে থানায় ডেকে রাত 11টায় একজন মহুরী ডেকে একটি মনগড়া কাহিনী বানিয়ে সৌরভ দাসের নামে নাবালিকার অভিভাবকদের দস্তখত নিয়েছেন বলে অভিযোগ। আর কেসটা অন্য আমরা বরখোলা শেষ করিলাম, আর কৌটো আর এরকম মেয়ে মানুষ কৌটো কয়দিন উঠিত গিয়া তামরা মাত্রা উঠিয়া কোসে না আমরা কেস চালাই দিই থাকবো, আমরা এসপির গিয়ে আমরা বিচার দিব আপনারা এইরকম করডা। এরপরে ওসি স্যারে আমরা খুব গালা গালি করছো, কেস খেলানির পরে শেষ হয়ে গেছে, এরপরে আমরা পয়সা করে শেষ হয়ে গেছে, আমরা আর কেসও গেছি না, পরে আমরা বই রইছি। এরপরে 2024 হয়ে এইরকম ঘটনা করছে যে আমার হেলইয়া বেঙ্গলোর গেছে গিয়া আমার ফটো লইয়া কালি ব্ল্যাকমেল করে কয় যে যেহেতু যাস না তে তোর ফটোগুলো ভাইরাল করলি মু তোর মা বাপ মারি দিম এইরকম করছে। এরপরে আমি বাধ্য হই যে আমার মা বাপ ধরাইয়া আমার লাগে আমার মা বাবার লাইফ শেষ হয়ে যাবে, ভাই বোনের শেষ হয়ে যাবে লিগে আমি বাধ্য হইয়া গেছি। এরপরে তারা আমার আলফা দিয়ে উঠেইয়া হইয়া দিত, আসলে এরকম আমার হুমকি দিছে বেঙ্গলোর নিয়ে আমার। এদিকে নাবালিকাকে উদ্ধার না করার বিষয়টি বজরং দলের কাছে তুলে ধরেন পরিবারের লোকেরা। পরে দলের কর্মকর্তারা পুলিশ সুপারের সঙ্গে কথা বললে পুলিশ সুপার তদন্তে নেমে বেঙ্গালুরু থেকে ডালিম সহ নাবালিকাকে উদ্ধার করেন। পুলিশ অভিযুক্ত ডালিম হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিয়ে বজরং দলের কর্মকর্তারা নাবালিকাকে সুবিচার পাইয়ে দেওয়ার পাশাপাশি 2021 সালে দায়ের করা মামলা ফের ওপেন করে অভিযুক্ত ডালিমের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। তার উপরে পাশাপাশি অত্যাচার হয়েছে শারীরিকভাবে, এরপরে পুলিশে মেডিকেল করায় না ফরেন্সিক, কীরকম ধরনের প্রশাসন চলে আর আমি তো এসপি স্যারের খালি ধন্যবাদ দিব যে এসপি স্যারের দৌলতে আজকে মেটারে আমরা ঘুরাইয়া পাইছি। হয়তো আজকে ডেটে যদি বরখোলা পুলিশে আমরা থাকতো তাহলে হয়তো আজকে পর্যন্ত মনে মেটা রিকভারি করা সম্ভব হইল না। ডালিম হোসেন বর্তমানে জেলে আছে, আমরা চাই যে বরখোলা থানার যারা অফিসার যারা এই যে মেটারে আনতে সময় বিভিন্নভাবে তাইরে বায়াস করা হয়েছে, তাইরে ধমকি দেওয়া হয়েছে, স্টেটমেন্ট চেঞ্জ করা লাগিয়া তাইরে অফার করছে মদ খাওয়া লাগে ড্রিঙ্ক করা লাগে একটা নাবালিক মেরে, এবং যারা এইরকমভাবে জোর জবরদস্তি যে FIR চেঞ্জ করানি হয়েছে তাইরে ডর দেখাইয়া এরার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 2 নম্বর যে পুরানা যে কেসটা ইভেন আগের যে 2022 মানে পক্সো কেস পুলিশে FIR মারি দিছে, মানে আপনারা ভাবতে পারুন পক্সো কেস কীভাবে FIR মারলো পুলিশে, কোন আইনে মারলো আমি পুলিশের কাছে এটা জানতে চাই, পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা পক্সো কেস কীভাবে FIR করা হয় তারা জানেই না গার্জিয়ান। কোর্টে যখন এবার আমরা যখন এই ঘটনার পরে গিয়া আমরা খুঁজাইলাম তখন দেখা যায় যে এই পুরানা কেসটারে তো FIR মারি দিছে, আমরা দেখি আশ্চর্য যে একটা পক্সো কেস FIR মারি দিছে পুলিশে। তো আমরা চাই যে আগের যে 2022 যে পক্সো কেসটা যেটা পুলিশে FIR মারছে এটারে আবার রি ইনভেস্টিগেট করা হোক, এবং বর্তমানে যে তাইরে যে লইয়া গেছে
কিডন্যাপ করিয়া নিয়া তাই উপরে যে পাশবিক অত্যাচার চালানি হয়েছে তার লাগিয়া মানে প্রপার আইনে তার উপরে শাস্তি প্রিয় করা হোক এবং এটার লাগিয়া বরখলা বিধ্বংসী বন্যার তাণ্ডবে গোটা অসমের সাথে বরাক উপত্যকাও চরমভাবে বন্যার কবলে পড়েছে। নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছে বরাকের গ্রামগুলি থেকে শুরু করে একদম স্মার্ট সিটি শহরাঞ্চলও। ফলে ঘরবাড়ি ছেড়ে বিপদগ্রস্ত সাধারণ জনগণকে আশ্রয় নিতে হচ্ছে এলাকার স্কুল কলেজের শিবিরে। মঙ্গলবার বদরপুর পাঁচগ্রাম মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে বখরিহাওড় ধলেশ্বরী বাইপাস এসব বন্যা সংক্রান্ত এলাকায় অসহায় পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন বদরপুর পাঁচগ্রাম মণ্ডল যুব মোর্চা সভাপতি বিকি রায় কর্মকার, রাজ্য যুব মোর্চার সম্পাদক মিমু দাস, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার সদস্য তথা পাঁচগ্রামের জিপি সভাপতি সুরজ সেন, মিঠুন শুক্লবৈদ্য, সুশান্ত দাস প্রমুখ। আমরা অনেকদিন থেকে জানি যে আমাদের এই বখরিহাওড় জেলার মানে জায়গাতে পার্ট ওয়ান পার্ট টু এরিয়াতে অনেকদিন থেকে বন্যাক্রান্ত লোকেরা আছে, বন্যাক্রান্ত লোকেরা জর্জরিত। এই বন্যাক্রান্ত যারা লোকেরা আছে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ কমিটির মাননীয় সভাপতি সিদ্ধাঙ্ক অঙ্কু বড়ুয়ার নির্দেশে আজকে আমরা এখানে আমাদের রাজ্য কমিটির সম্পাদক মিমো দাস মহাশয় আমাদের সাথে উপস্থিত আছে, এই মণ্ডলের যিনি মণ্ডল সভাপতি বিকি রয় কর্মকার উনিও আছেন। সবাইকে নিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির মূল কমিটির সদস্যদেরকে নিয়ে এবং সংস্থার কার্যকর্তাদের নিয়ে আমরা বখরিহাওড় জায়গার পার্ট ওয়ান পার্ট টু এরিয়াতে বন্যাক্রান্ত লোকেদের উদ্দেশ্যে আমরা গিয়ে ওনাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করি। আচ্ছা, যেটা আপনারা মানে দিয়েছেন এটা কি আজকের প্রথম নাকি এর আগেও দিয়েছেন? দেখুন, আমরা বিগত দিনে অনেক জায়গায় এই কাজ করা হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণে। এই এরিয়াতে আমরা বিগত সময়ে অন্যান্য জায়গাতে আমাদের হয়েছে, এই এরিয়াতে হয়নি। এই এরিয়াতে আজকে আমরা এখানে বন্যাক্রান্ত লোকেদের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করি। আচ্ছা, এর আগেও কি দেওয়া হবে নাকি এটা নিয়ে কোনো কিছু ভেবেছেন? আমরা যেটা চিন্তাভাবনা রেখেছি সরকারিভাবে ওনাদের যে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমাদের মাননীয় জেলা সভাপতি বিমলেন্দু রায় এবং লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা প্রসঙ্গে আজকে ওনাদের ত্রাণ সামগ্রী এসে গেছে, কিন্তু যুব মোর্চার পক্ষ থেকে আমরা আজকে এখানে আমাদের পক্ষ থেকেও আমরা কিছু ত্রাণ সামগ্রী ওনাদের হাতে তুলে দিচ্ছি। ফের উধারবন্দের মধুরা জিপি নগর জিপি রাস্তায় গেট বসানো নিয়ে গাড়ি ভাঙচুর সহ গাড়ি চালককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটায় পাথর বোঝে একটি জিপার আসার পথে চালক সন্তোষ বিশ্বাসকে মারধর করা হয়। এ নিয়ে সন্তোষ উধারবন্দ থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হল বকুল মালাকারের ছেলে সমর মালাকার ও অমর মালাকার, বারীন্দ্র মালাকারের ছেলে বিনয় মালাকার, সুধা মালাকারের ছেলে বাপুন মালাকার, সবাই নগর কর্মটোকার বাসিন্দা বলে জানা যায়। মানে সব গাড়ি লুট লুইয়া এই কয়টা দিন থেকে নগরের জিপি রাস্তার পায়ে লুট লুইয়া আয় আমার ড্রাইভারে কইলো দাদা আবার সব গাড়ি লুট লুইয়া আয় যখন তোমার বকুল ড্রাইভার গোয়েন্দার গাড়ি লুট লুইয়া আয় হেও গাড়ি লুট লুইয়া কইলো হামাইলো হে লুট উট লুইয়া আইছে তারা কইলো তুমি পারমিট যদি দেখা আসতে যাইতে পারবে হে পারমিট দেখাইছে দেখার নি সত্ত্বেও তারা শুরু করছেন তারে মারিয়া গাড়ি উড়ি ভাঙিয়ে লাগছে এখন মারছে আজ ভাঙিছে আরও মারছে হামলাও মারছে বেটি মানুষগুলোরও মারছে এখন কিন্তু পারমিট দেখা না কোনো প্রবলেম দেখায় কিন্তু প্রশাসনে দেখল কিবা ফরেস্ট ডিপার্টমেন্টে দেখল পারমিটে গাড়ি আনি নানা পারমিট ইয়ার তারা এখন তারা মুদ্রা নয়া উগ্রপন্থী বনিছে তারা মুদ্রার গুন্ডা ট্যাক্স লাগে মুদ্রা ট্যাক্স লাগে মারছে বকুল ড্রাইভারের তিনটা ছেলে আর বিনয় কি তার এখন নাম বিনয় মালাহার আর বকুলের তিনটা ছেলে আর তোমার ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম হলো মান্তু বিশ্বাস তারার গাড়ি চলে কোনো অসুবিধা নাই ঘটনা হয়েছে কটার সময় তারারও ছয় শাখা আমারও ছয় শাখা শুক্রবারটারও কটা ঘটনা কটা সময় ছিল রে দুইটা দুইটা ধরি লাও রুই আইছি আমি যে আমার আবার পরে গাড়ি আটকাইছি আবার আটকাবার পরে কইছে তোমরা পারমিট আনো তো আমি মালিককে ফোন করিয়া পারমিট কাটা নিয়ে পড়াইছি মালিককে মোবাইলে চারিয়া দিছে তে পারমিট আইছে তে আমি পারমিট যখন আইছে তো যাই তে পারমিট আবার পরে পারমিট সমর কইয়া নাকি তার নাম হে পারমিট মোবাইলে লইয়া দেখিয়া আর এ মোবাইল লিয়া করেছে দেন আমার মোবাইল পরে তার কাকা না খেয়ে না ইয় তার নাম কিতা ইয় বিনয় বিনয় আইছে বিনয় আইয়া গাড়ি বেক কর বেক কর কইয়া আমি বেক করা তাই গেছি বেক করিলে আমি তবু আমার তারা গাড়ির গ্লাসও মারছে আর আমি হাত পার করিয়া বেক করা তখন আমার হাতও বাড়ি মারছে হাত হাত ভাঙি দিয়েছে আমার তোমার নাম সন্তোষ বিশ্বাস ও বাবার নাম মাধু বিশ্বাস ঘটনা ঘটার সময় হয়েছে আসামে ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়ালো ইন্ডাস টাওয়ার্স। রাজ্যের সঙ্গে শিলচরের বিভিন্ন রিলিফ ক্যাম্পগুলিতে মূলত শিশুদের সুষম আহার এবং দুগ্ধ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মঙ্গলবার দেশভক্ত তরুণ রাম
ফুকন স্কুলসহ অন্যান্য রিলিফ ক্যাম্পে উপস্থিত হয়ে তারা এই সামগ্রীগুলি বণ্টন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ নিবারণ বিভাগের কর্মকর্তারা। প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতীক কুমারের বক্তব্য, গোটা দেশে নির্মাণ শ্রমিকদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে। বন্যার ত্রাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন সময় সামাজিক কাজে এগিয়ে আসে ইন্ডাস টাওয়ার্স। एक फ्लड कैंप में आ जाए हैं और यहाँ पे आके हम लोग ने तकरीबन 100 पीपल्स को अपना एक रिलीफ सपोर्ट किया है और इसी तरह की एक्टिविटी हम लोग ने होजई में किया है और पूरे आसाम में हो रहा है। इनफैक्ट कल हम लोग करीमगंज करने जा रहे हैं। ये जो हमारी कंपनी है इंडस, सिर्फ इसी चीज़ के लिए नहीं है कि सिर्फ फ्लड के लिए, हम लोग हर साल यहाँ पर रोड सेफ्टी प्रोग्राम भी करते हैं। पिछले साल भी हम लोग ने यहाँ के प्रशासन की मदद से रोड सेफ्टी प्रोग्राम किया था, उससे पिछले आगे साल भी हमने रोड सेफ्टी प्रोग्राम किया था। तो जितनी भी सेफ्टी अवेयरनेस प्रोग्राम है, पब्लिक डोमेन की जो एक्टिविटीज़ है, उसमें हम लोग जाते हैं और लोगों को सपोर्ट करते हैं। सपोर्ट और इसमें सपोर्ट में सबसे ज़्यादा सपोर्ट जो है यहाँ का है, वो है यहाँ का जिला प्रशासन का, जिसमें हम लोगों को काफ़ी सपोर्ट मिलता है यहाँ के ADC सर से, DC सर से, समीम सर जो यहाँ के डिस्ट्रिक्ट प्रोजेक्ट ऑफिसर है, सबसे सपोर्ट मिला है और साथ ही साथ सपोर्ट यहाँ की मीडिया टीम का भी है। सो बहुत बहुत धन्यवाद आप लोगों का, आप लोग यहाँ आए अपना सर। जी 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 बिल्कुल, हमारे कंपनी में जो हमारे एम्प्लॉई हैं, जो हमारे ऑन रोल एम्प्लॉई हैं या ऑफ रोल एम्प्लॉई हैं, ये जो पार्टनर जो हमारे जिनको हम लोग वेंडर बोलते हैं, उन लोग को काम करने से पहले उनका एक पूरा चेक होता है कि काम करने के लिए जब जा रहे हैं तो वो जमीन पे काम कर रहे हैं या हाइट पे काम कर रहे हैं। अगर हाइट पे काम कर रहे हैं उसका एक अलग सेफ्टी नॉर्म्स है, अगर ग्राउंड पे काम कर रहे हैं तो उनका एक अलग सेफ्टी नॉर्म्स है, उसको हम लोग फॉलो कर रहे हैं। अगर कोई भी इसके अंदर में पाया जाता है हाँ कि अगर सेफ्टी को फॉलो नहीं कर रहा है, तो वैसे उनके खिलाफ डिसिप्लिनरी एक्शन होता है और साथ ही साथ कंपनी से उसका टर्मिनेशन भी होता है। ये सारे चीजों को हम लोग फॉलो कर रहे हैं। শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে রূপমের স্মারকলিপি প্রদান। গত 7 জুলাই রূপম কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এরপর সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শিলচর শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডের রাস্তার যা দুর্দশা হয়েছে তা যদি অতিসত্বর মেরামতি করা না হয়, তাহলে রূপমের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই জায়গার কাজ সম্পন্ন করবে। সেই সঙ্গে ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা পর্যন্ত রাস্তার যা দুরবস্থা হয়েছে তা অতিসত্বর জন্য মেরামতি করা হয়। এই ব্যাপার নিয়ে প্রথমেই আগে NHIDCL কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপরও যদি এতে কাজ না হয় তখন শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে যে দুরবস্থা হয়ে আছে সেই কাজে রূপমের সদস্যরা হাত দেবে। সেদিনের সভায় শিলচর জেলা গ্রন্থাগার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এবং এই ব্যাপারেও কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে স্মারকলিপি দেওয়ার কথা ও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে রূপমের সকল সদস্যরা প্রথমেই ডেপুটি ম্যানেজার NHIDCL সোনাই রোডের অফিসে ওনার হাতে স্মারকলিপি প্রদান করেন এবং শিলচরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তর আলোচনা করেন। আমরা আজ রূপমের সকল সদস্যরা শিলচর শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হয়েছে তা নিয়ে সরব হয়েছি এবং আজ আমরা ডেপুটি ম্যানেজার NHIDCL এর সঙ্গে আমরা দেখা করেছি। দেখা করার পর আমাদের দাবি ওনার কাছে তুলে ধরেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আমরা বলেছি যে শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সেন্ট্রাল রোডের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তাছাড়া ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা অবধি যে রাস্তার যে দুরবস্থা সেটা হচ্ছে NHIDCL এর আন্ডারে এবং এই কাজটুকু অতি সত্বর যেন NHIDCL থেকে করা হয় তার দাবি আমরা করেছি এবং উনি আমাদের বলেছেন যে আগামীকালের মধ্যে উনি সেন্ট্রাল রোডের যে দুরবস্থা হয়ে আছে রাস্তার সেই কিছু কিছু করে মেরামতি করছেন, কিন্তু তা কোনো কাজে আসছে না। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পুজোর আগে সমস্ত শিলচর শহরের ওদের আন্ডারে যতটুকু আছে সেইটুকু কাজ ওনারা সমাপ্ত করবেন এবং আমরা আশা করছি উনি কথা রাখবেন এবং আগামীকাল এর মধ্যে সেন্ট্রাল রোডে প্রতিদিনই যে যানজটের সমস্যা হয়ে থাকে, ছোটো রাস্তা এমনিতেই ছোটো, সেই ব্যাপারটি ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং উনি আমাদেরকে বলেছেন আগামীকালই সেই কাজটি উনি করে দেবেন, আমরা আশা করব উনি কথা রাখবেন। সেই সঙ্গে আজ আরও একটি দাবি নিয়ে আমরা শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD বিল্ডিং ডিভিশনের কাছেও আমরা এসেছি শিলচরের জেলা গ্রন্থাগার মঞ্চের দাবি নিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর পৌরসভায় সুপার শাকার বাহন মন্ত্রী মার্গারেটের হাতে উদ্বোধন।
বগুড়া জালালপুরে প্রচুর বিদেশি মদ বাজেয়াপ্ত, আটক গাড়ি চালক। ভিনধর্মী যুবকের কাছে শারীরিক শোষণ, সুবিচার পায়নি নাবালিকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।